বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেরা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে আজ রোববার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের চার মাস পর আদালতে আজ এই মামলার চার্জশিট বা অভিযোগপত্র দেন র্যাবের তদন্তকারী কর্মকর্তা। হত্যার আগে গোপন বৈঠকে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার তাকে হত্যার মূল পরিকল্পনা করে বলেও তদন্তে উঠে এসেছে বলে জানায় র্যাব। চার্জশিটের বিষয় নিয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা এসব কথা জানিয়েছেন। এর আগে সকালে কক্সবাজার আদালতে 26 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন র্যাবের তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয় অভিযোগপত্রে 15 জনকে আসামি করা হয়েছে, এদের মধ্যে 14 জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখনও কারাগারে রয়েছে। এদের মধ্যে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার, বাহারছড়া ক্যাম্পের বরখাস্তকৃত পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দরুলাল রক্ষিত, টেকনাফ থানার কয়েকজন পুলিশ সদস্য, আর্ম পুলিশের 3 সদস্য, স্থানীয় 3 বাসিন্দা এবং বাকি একজন পলাতক। তিনি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমারের দেহরক্ষী সাগর দেব। কারাগারে থাকা 14 জনের মধ্যে 12 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত 31শে জুলাই রাতে কক্সবাজারের একটি পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। সেই ঘটনায় পুলিশ 2টি মামলা দায়ের করে। 5ই আগস্ট এই ঘটনায় 9 জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করে আদালতে একটি হত্যা মামলা করেন মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার। এই মামলা ও পুলিশের মামলা 2টির তদন্তভার র্যাবকে দেওয়া হয়। এর পরদিন অর্থাৎ 6ই আগস্ট ওসি প্রদীপ ও লিয়াকত সহ 7 জন আদালতে আত্মসমর্পণ করেন। চার্জশিটে কি আছে? র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা সংবাদ সম্মেলনে অভিযোগপত্রের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, মেজর সিনহা হত্যার ঘটনায় সব মিলিয়ে মোট 4টি মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশনায় সবগুলো মামলার তদন্ত করে র্যাব। এর মধ্যে একটি মামলায় টেকনাফ থানার মাদক সংক্রান্ত, যা শহীদুল ইসলাম সিফাতকে আসামি করা হয়। পুলিশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মেজর সিনহা ও সিফাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আরেকটি মামলা রামু থানায় শিপ্রা দেবনাথকে আসামি করে দায়ের করা হয়। এই মামলা 3টির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দেওয়া হয়েছে। সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং মামলার সপক্ষে কোনো সাক্ষী প্রমাণ না থাকায় তাদের দায়মুক্তি দেওয়ার জন্য চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। 4 নম্বর মামলাটি সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন টেকনাফ আদালতে দায়ের করেন, যা র্যাবের কাছে হস্তান্তর করা হয়। এই হত্যাকাণ্ডের মামলা র্যাবের সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম তদন্ত করেন। 4 মাস 10 দিন সময় নিয়ে এই মামলা তদন্ত করে এরই মধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে সর্বমোট 15 জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়েছে। এদের মধ্যে 9 জন টেকনাফ থানার বরখাস্তকৃত পুলিশ সদস্য, 3 জন এপিবিএর সদস্য এবং 3 জন বেসামরিক ব্যক্তি। কনস্টেবল সাগর দেব নামে একজন পলাতক রয়েছেন। এছাড়া 2 জনকে নাম ঠিকানা সঠিক না থাকার কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। গ্রেপ্তাদের মধ্যে 12 জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। ওসি প্রদীপ এবং কনস্টেবল রুবেল শর্মা আদালতে জবানবন্দি দেননি। তদন্তকারী কর্মকর্তা 83 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন। বিভিন্ন ধরনের আলামত ও ডিজিটাল কন্টেন্ট আমলে এনে হত্যাকাণ্ডের মামলায় অভিযোগপত্র প্রদান করেছেন। কর্নেল আশিক বিল্লা বলেন, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সাক্ষী, প্রত্যক্ষদর্শীর সাক্ষী, আলামত, জবানবন্দি নিয়ে নিশ্চিত হয়েছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস। তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত বিষয়গুলোকে ধামাচাপা ও ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছেন। কিন্তু মূল ঘটনা প্রবাহ আসলে ওই দিন কী ছিল? সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই মাসের 7 তারিখে সিনহা মোহাম্মদ রাশেদ খান, শিপ্রা দেবনাথ, সিফাত ও রূপ্তি নীলিমা রিসোর্টে অবস্থান করেন। সে সময় ইউটিউবে একটি ভিডিও চ্যানেল নিয়ে কাজ করার সময় আঞ্চলিক বাসিন্দাদের সাথে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। কর্নেল আশিক বিল্লা বলেন, সেখানে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের জিম্মি হওয়া, অত্যাচারের ঘটনা সম্পর্কে তিনি জানতে পারেন, যা মেজর সিনহাকে পীড়িত করে। অভিযোগপত্রে বলা হয়, কক্সবাজারের টেকনাফ ওসি প্রদীপের অভয়ারণ্য ছিল, কথিত রাজ্য ছিল। মূলত এই স্বেচ্ছাচারিতা, আইন অমান্য করে নিজস্ব দৃষ্টিভঙ্গি ও তার ইয়াবা ব্যবসা বাণিজ্যের জন্য সিনহা ও তার সঙ্গীরা হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ওসি প্রদীপ সরকারি অস্ত্রের অবৈধ ব্যবহার করেছেন
এবং ইয়াবা কেন্দ্রিক বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এসব বিষয়ে ওসি প্রদীপের কাছে জানার জন্য ক্যামেরা ও ডিভাইস সহ তারা তিনজন যখন থানায় যায়, সিনহা, শিপ্রা ও সিফাত, র‍্যাবের অভিযোগপত্রে বলা হয় থানায় তাদেরকে অনতিবিলম্বে টেকনাফ বা কক্সবাজার ছেড়ে চলে যেতে বলা হয়, তা না হলে তোমাদের আমি ধ্বংস করে দেব বলে হুমকি দেওয়া হয়। শিপ্রা ও সিফাতের বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে যে ল্যাপটপে স্পর্শকাতর কিছু ছিল, তবে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ওসি প্রদীপের হুমকি উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার কারণেই ষড়যন্ত্র করে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 31 জুলাই রাতে হত্যাকাণ্ডের কিছুক্ষণ পরেই প্রদীপ কুমার দাস যখন ঘটনাস্থলে যান, তখনও মেজর সিনহা জীবিত ছিলেন। র‍্যাব বলছে ওসি প্রদীপ তার মৃত্যু নিশ্চিত করেন, পরে লোক দেখানোভাবে তাকে একটি হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই তার মাকে ফোন করা হয়।